সুন্দর শরীরে কোনখানে যে খাব আমারে দেবগণে জিজ্ঞাসা করলে কি বলে বলিব সাজে ফিরে চলো বনই আমরা সেবা নেব ওই যে তোমার ছয় ভাজকে নিচে খাটাইব ভাইদের পরিব দিয়ে ভাসিয়ে চলিল পদা বুড়ার ঘাটে গিয়ে সেই উপর নিত হল গদা বুড়া বড়শিয়ারে গাঙুড়ির জলে শুধু অন্ন খাইনে গদার ওই মাছ ধরে দুই পায়ে গোদ গদারে আড়ে রাম পুড়ি আশে পাশে ফেলে গোদা গো বড়শির দড়ি সাত ছেলে সাত বৌমা ঘরে বসে পেল বাম হাতে পুষ্পায়ন জ্বলি গো চাঁদ বেনে দিল জোটার ভিতর কেন লো পাপিনি আমি হরসিরে বিরাজ করি আপনি শুনল ধ্বনি কত শুনি ওই শিরে ধরে মহাদেব আমায় পবিত্র হয়েছে আমি শুধাইল তোর কাছে অসুন আমি তোর কথাতে এখন হতে কি জিজ্ঞাসিতে যাব হরে ছি 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 লাজ বসে না তোরে অসুন গঙ্গালো পড়ার মুখি দূর হনা এবারে কথাটাই আমায় ভজিয়ে দিতে হবে অসুন দূর গাল তা না হলে গালে ঠোনা খাবে ওই শান্তনু রাজারে যখন বিয়ে করেছিলে ওই অমন করে গর্বে ধরে কে সন্তানে মেরেছে ওলো মাগি তোর মতন নিষ্ঠুর কে আর আছে অসুন দূর গাল তোর বাকি গুণই আছে ভূমণ্ডলে আমি দুর্গতি না সিনি দুর্গা হইল পরম সতী ঘুচাই জীবের দুর্গতি অসুন দূর গাল বেটা ভাতার কল্লি চম্বদনি ও তুই বললি হেতা বেটার মাথা ও তুই বললি হেতা বেটা ভাতার করেছিলাম কবে কথাটাই আমায় ভজিয়ে দিতে হবে অসুন ও তুই আগে যদি বেটা বলে জানলুল তুই মনে তারে তুই ভজলি বা কেমনে অসুন দূর গাল পড়ার মুখি মুখ দেখাবি কেমনে সে তো ভক্তের জন্য রতি স্বীকার করেছিলাম বঠে কিন্তু একটা ঢেউয়ের চোটে অসুন দূর গাল হস্তি বেটার পেটটি গেল ফেটে এইখানেতে গো